নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, কেউ আবার গবেষণা শেষ করেছেন অক্সফোর্ড থেকে, দিল্লি আইআইটি শিক্ষক, কেউ আবার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে সদ্য ডক্টরেট। ভিন রাজ্য ও বিদেশের এমন এক ঝাঁক তরুণ কৃতি পড়াতে আসবেন প্রেসিডেন্সিতে। বিশ্ববিদ্যালয়ের রাশিবিজ্ঞান, পদার্থবিদ্যা, ইংরেজি ও ইতিহাস বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে বৈঠকে বসেছিল প্রেসিডেন্সি কাউন্সিল। সুগত বসু, সুকান্ত চৌধুরী, স্বপন চক্রবর্তীরা অনুমোদন দিয়েছেন 21 জন কৃতিকে। চারটি বিভাগে শূন্যপদ ছিল 23, তার মধ্যে নিয়োগপত্র পাচ্ছেন 21 জন। এর মধ্যে প্রেসিডেন্সির বর্তমান শিক্ষকদের একাংশও পাচ্ছেন নিয়োগপত্র। ভিন রাজ্য ও বিদেশের বহু কৃতির আবেদনপত্রের মধ্যে থেকে সেরাদের বেছে নিয়ে সন্তুষ্ট উপাচার্য। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলেও ডিপার্টমেন্টগুলোতে খুবই আউটস্ট্যান্ডিং ফ্যাকাল্টি পেয়েছি। টোটাল 21 অ্যাপয়েন্টমেন্টস অফ অ্যাপ্লিকেন্টস যারা বাইরে থেকে অ্যাপ্লাই করেছে, এটা র্যাটিফাইড হয়েছে আজকে। প্রেসিডেন্সির উপদেষ্টা গোষ্ঠীর চেয়ারম্যান সুগত বসুর বক্তব্য, এই মনোনয়নে স্পষ্ট বিশ্বের তরুণদের মেধাকে আকর্ষণ করতে পারছে প্রেসিডেন্সি। প্রেসিডেন্সির কাজে মুখ্যমন্ত্রীও খুশি বলে জানিয়েছেন সুগত বসু। শেষে আমার সঙ্গে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, শিক্ষামন্ত্রীর কথা হয়েছে, অর্থমন্ত্রীর কথা হয়েছে। তাদের আমি বলেছি কিভাবে কাজটা এগোচ্ছে প্রেসিডেন্সিতে, তারা সকলে খুব খুশি এই প্রগতি দেখে প্রেসিডেন্সির। আমাদের আরও কিছু কাজ আছে। ইতিমধ্যে সমস্ত অধ্যাপক পদ পূরণ হয়নি প্রেসিডেন্সির। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে মনোনয়ন সম্পূর্ণ হলো 4টি বিভাগে। শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস। তবু উপাচার্য চান মানের স্বার্থে ধীরে চলনীতি। তিনি জানান আগামী 2.5 মাসের মধ্যে বাকি আসন পূরণ করার প্রক্রিয়া শেষ হবে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।